কিছুক্ষণ আগে ঘটল ফের ভয়াবহ ভূমিকম্প। তীব্র শক্তিশালী ভূমিকম্পে কাঁপল গোটা রাজ্য, বিভিন্ন এলাকায় বিশাল ফাটল, প্রচুর বাড়ি ধসে পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে, আতঙ্কের ছোটাছুটি দিশহারা এলাকাবাসী। এই ভূমিকম্প কখন ঘটেছে, কোন কোন এলাকায় ঘটেছে এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে এই মুহূর্তে কি জানা যাচ্ছে, সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার পাকিস্তান, প্রায় 200টিরও বেশি পরিবার ঘর ছাড়া। ভূমিকম্পের কারণে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খুজদার জেলায় ধসে পড়েছে প্রায় 80টি বাড়ি, আতঙ্কে ঘর ছাড়া বহু মানুষ। খুজদার জেলায় ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.2। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আওরঞ্জির কাছে। সকাল 11:55 ভূমিকম্পের কম্পন অনুভূত হয়, আধা মিনিটের জন্য কম্পন, তাতেই ব্যাপক ক্ষতি। কর্মকর্তারা জানিয়েছেন আধা মিনিট ধরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পর লোকজন বাড়িঘর ছেড়ে খোলা জায়গায় ছুটে আসেন। বড় কম্পনের পর অল্প ব্যবধানে এলাকায় কম্পন অনুভূত হয়। খুজদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর ইলিয়াস জানিয়েছেন ভূমিকম্পে আওরঞ্জির বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের কারণে 80টিরও বেশি বাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং প্রায় 260টি বাড়িতে বড় ধরনের ফাটল দেখা দেয়, বেশিরভাগ ঘরই ছিল কাঁচা। কিবজাই আরও যোগ করেছেন যে সৌভাগ্যক্রমে ভূমিকম্পের কারণে কেউ মারা যায়নি, কারণ বেশিরভাগ লোক কাজের জন্য তাদের বাড়ির বাইরে ছিল। বাড়িতে যারা ছিলেন তারা সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে যান। এই ঘটনায় 200+ পরিবার গৃহহীন হয়েছে। ভূমিকম্পের খবর পাওয়ার পরপরই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাঁবু, বিছানার চাদর, খাবার সামগ্রী এবং পানীয় জলসহ ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।